চলতি বছর বিদ্যুৎ চালিত গাড়ির বিক্রি 35% বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA। সংস্থাটি বলছে গত বছর বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রি হয়েছিল প্রায় 1 কোটি, চলতি বছর যা দাঁড়াতে পারে 1 কোটি 40 লাখে। এর ফলে গাড়ির বাজারে বিদ্যুৎ চালিত গাড়ির অংশ হবে 18%, গত বছর যা ছিল 14%। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধ, ওপেকের গ্যাস উত্তোলন হ্রাসসহ নানা সংকটে বৈদ্যুতিক গাড়ির বাজার চাঙ্গা হতে পারে বলে এই পূর্বাভাস IEA-র। গত বছর বিক্রি হওয়া গাড়ির 60% কিনেছে চীন।